উড়োজাহাজ বা বিমানে চলাচলের জন্য সাধারণত দুইটি ইঞ্জিন থাকে, কিন্তু আশ্চর্যজনক তথ্য হচ্ছে বিমান ওড়ার জন্য একটি ইঞ্জিনই যথেষ্ট। কমার্শিয়াল বড় প্লেনগুলোতে সাধারণত দুইটি ইঞ্জিন থাকে। দুইটি ইঞ্জিন প্লেনের রেঞ্জ আর ফুয়েল ইফিসিয়েন্সি অনেক গুণ বাড়িয়ে দেয়। কিন্তু সত্যি বলতে প্লেনগুলো শুধুমাত্র একটা ইঞ্জিন দিয়েও খুব ভালোভাবেই উঠতে পারে। এক একটা বোয়িং ড্রিম লাইনার একটি ইঞ্জিন ব্যবহার করে প্রায় 5.5 ঘন্টা টানা উঠতে পারে। আরেকটা মজার ব্যাপার হলো, চলন্ত অবস্থায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে গেলেও একটি বোয়িং 747 প্লেন অনেক লম্বা দূরত্ব যেতে পারে, যা জরুরি নিরাপদ অবতরণের জন্য যথেষ্ট। একে গ্লাইডিং বলে, গ্লাইডিং বা শক্তিহীন বিমান। গ্লাইডার বিমানগুলো বায়ু অপেক্ষা ভারী এবং একবার বাতাসে ভাসার পর এদের আর কোনো শক্তি দরকার হয় না। এদের উড্ডয়নের জন্য বায়ুর সংস্পর্শ প্রয়োজন। উষ্ণ গ্যাস বেলুনগুলো বায়ু অপেক্ষা হালকা হয় এবং এরা বায়ু প্রবাহের সঙ্গে ভেসে বেড়ায়। এদের দিক বা গতি নিয়ন্ত্রণ করা না গেলেও বায়ুতে এদের উচ্চতা নিয়ন্ত্রণ করা যায়। ঘুড়ি শক্তিহীন বিমান, তবে এদের ভূপৃষ্ঠ হতে সুতা বা অন্য কোনো কিছুর সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। জেট ইঞ্জিন, জেট বিমানে থাকে জেট ইঞ্জিন, যা বাতাস ভেতরে টেনে নিয়ে তার দহন করে, উচ্চ বেগে নিক্ষেপ করার মাধ্যমে ধাক্কা অর্জন করে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত ধাক্কা অর্জনের জন্য ট্যাবোফ্যান বা ট্যাবো গ্যাস ইঞ্জিন ব্যবহৃত হয়। এছাড়া অতিরিক্ত জ্বালানি প্রবাহের জন্য আফটার বার্নার যুদ্ধ বিমানগুলোতে ব্যবহৃত হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।